আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেটের নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল কিজাজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ফয়সল আহমদ বক্কর ভাই, আমরা এই মুহূর্তে কথা বলব, জানব নির্বাচনের কত প্রত্যেকটা লক্ষ্য উদ্দেশ্য থাকি আপনার লক্ষ্য উদ্দেশ্য। আসসালামু আলাইকুম, আপনারা আসার জন্য সিলেট 24 পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নির্বাচনে দাঁড়াইছি জনগণের সেবা করার লাগিয়া, নির্বাচনে দাঁড়াইছি গরিব দুঃখীর পাশে থাকার লাগিয়া। কিন্তু নির্বাচনে যে গত নির্বাচন গেছিল তখন আমার গরিব অসহায় মানুষ, কিন্তু এরা পরিবর্তন চায়। তাহলে আমাদের এলাকায় লোকজন যেবা যারা আছে তারা আমাদেরকে বলছে যে ফয়সল তুমি খাড়া হও, আমরা তোমার সাথে থাকবো। এই এলাকার মই মুরব্বী আর সব কিছু যুবক ভাইয়েরা সবাই মিলিয়েও আমারে দাঁড় করছে। তো এদিকে আল্লাহ নিয়ে তারার আশা পুরায় বা গরিব দুঃখের পাশে নিয়ে দাঁড়াইতে পারি, এটাই আশা। মানে গরিব দুঃখে করতে আপনাকে ফসল ভাই, যদি আপনি নির্বাচিত হন তাহলে এ ওয়ার্ডকে আলোকিত করতে কোন ধরনের পরিকল্পনা আপনার আছে? পরিকল্পনা অনেক ইয়ে আছে, যে এটা যদি আমায় আল্লাহ আমাকে নির্বাচনে জয় হই ইনশাআল্লাহ, আমি এটা আমার বঙ্গবন্ধু শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তানোর সুযোগ্য কন্যা বলেছিলেন গ্রামকে শহর করার জন্য, এটাই উদ্দেশ্য আমার, গ্রামকে আমি শহর করব, এটাই আমার মূল টার্গেট, যে গ্রামকে আমি শহর করব। এটা দেখিয়ে দিব যে গ্রাম শহর কীভাবে হয়। ধন্যবাদ আপনাকে। ডিজিটাল বাংলাদেশের অংশীদারত্ব হিসাবে আপনি যে কাজ করে আগ্রহ প্রকাশ করেছেন, এগিয়ে যান, এই আশা পত্র সাহেব ব্যক্ত করে আপনার কাছে সমাপ্তি।